হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কুহেলি, তোমাদেরকে আজকে যেটা বলতে এলাম, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও কেন আসছে না, ক্লাস ইলেভেন টুয়েলভের চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিও সেটা আসছে না কেন। ইলেভেনের আমি ফার্স্ট চ্যাপ্টারের ভিডিও কিছু দিচ্ছিলাম, টুয়েলভের ক্ষেত্রে দেওয়া হয়নি। আগে কিছু ভিডিও দেওয়া ছিল, সেইগুলোই চলছে। বাদ বাকি নতুন ভিডিও যে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা জিনিস বোঝানোর, এই ভিডিওগুলো সত্যিই দেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে, সত্যি কথা বলতে, যে আমি শারীরিকভাবে ততটা অ্যাবেল নই, ঠিক আছে? আমি একটু একটু আমি উইক রয়েছি, যার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারছি না। আর একটা পর্নোর ভিডিও শ্যুট করাটা সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে যায়, মানে বোঝানো পুরো প্রসেসটা কোড করাটা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। তার জায়গায় ছোটো একটা মোটিভেশনাল ভিডিও বা ছোটো সাজেশনের ভিডিও, সেইগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই, যে আগের বছরের তুলনায় আমি সাজেশন এই বছর একটু অন্যভাবে দিচ্ছি, যে এতেই লিখে দিই, একেবারে কোশ্চেনগুলো লিখেই দিই। কারণ যতটা আমি শুয়ে শুয়ে করতে পারি সেই রকমই চেষ্টা করি, যে যতটা ফোনটা তো শুয়ে শুয়ে লেখা যায় ফোনে, তো সেরকমভাবে চেষ্টা করছি। কিন্তু এতে কী বলে, বোর্ড ওয়ার্ক তোমরা হয়তো দেখতে পাচ্ছ, বোর্ড ওয়ার্ক করেছি। হ্যাঁ, যতটুকু ক্লাস করানো স্টুডেন্টদের ক্লাস করাই, সেটা তো করাতেই হয়, কিছু করার নেই। আর তারপরে যে আলাদা ভিডিও করা, ইউটিউবের জন্য ভিডিও করা, সেইটুকু কী বলবো, এনার্জিটা পাচ্ছি না। শারীরিকভাবে সত্যিই আমি উইক। এবার ব্যাপারটা হচ্ছে যে কখন একজন ইউটিউব ক্রিয়েটার সে চাঁদ, মানে একটা ভিডিও বানানোর জন্য এনার্জি পায়, তার ভিউজ আসতে হবে, তাই না? মেইন ভিউজ আসলেই সব কিছু ঠিক হয়ে যায়। তো সেই জায়গাতে আমি একটা কষ্ট করে একটা জিনিস বোঝালাম সবটা, মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, তখন দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, প্রথমটা হয়তো একটা ভিউ আসলো, তারপরে দেখা যাচ্ছে 10টা, 20টা, 25টা, এর বেশি, খুব বেশি হলে 50টা, তারপরে দেখা যাচ্ছে যে না, আর ভিউ নেই। বিশেষ করে যখন কঠিন একটা টপিক সুন্দর করে ভালো করে বোঝালাম যে কীভাবে হলো, কেন হলো, তখন দেখছি সেইগুলোতে, মানে তোমরা কেউ পড়তেই চাইছো না বা ভিডিওটা দেখতেই চাইছো না। তো সেই দিক থেকে তখন মনে হচ্ছে, তুই ভিডিও দিয়েই বা কী হবে, ওরা তো কেউ দেখেই না, 20-25টা ভিউ দেখে আমার কী হবে, তাই না? তো সেই জায়গাতে আমার, মানে কী বলবো, আমি নিজেই এনার্জি হারিয়ে ফেলছি, যে না আর ভিডিও দিয়ে কোনো, এই ধরনের ভিডিও দিয়ে কোনো লাভ নেই। তো সেইটাও একটা রিজন, যে যার জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারছি না। তো সেটা আমি তোমাদেরকে বলবো, যে তোমরা কী করবে, তোমরা দেখবে কি দেখবে না সেটা অবশ্যই জানিও। আর তোমাদের যদি কোনো টপিক আটকে যায়, এটা আমি জানি না কতজন আমার ভিডিওটা দেখছে, পুরনো যারা দেখছো, পুরনো যারা 12 পাস করে গেছো, ইন্দ্রতনু, তারপরে আরও ছিল জয়নন্দী, এরা বেশ কয়েকজন ছিল যারা কিনা আমার ভিডিও আগে দেখতো, এবং তাদের কিছু আটকে গেলে, বিশেষ করে ইন্দ্রতনু, পূর্বালী আগের বছর, এই বছর না, আগের বছর, মানে 2022-এ উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ও পরবর্তী সময় আমার কাছে অনলাইনেও পড়তো। তো এদেরকে তোমরা, মানে জানি না, তোমরা যদি দেখো অবশ্যই কমেন্ট করো, যে একদম এদেরকে চিনে গিয়েছিলাম, এবং চিনে গিয়েছিলাম বলতে কমেন্টের মাধ্যমেই, তারা কিন্তু রেগুলার আমাকে কমেন্ট করতো, এবং তাদের কিছু আটকে গেলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতো যে ম্যাম এটা কবে, এটা করিয়ে দেবেন। তো আমিও আমার সময় মতো, আজকে বললে আমি কালকেই করে দিতে পারবো এরকম কখনো নয়, কিন্তু যখন আমি আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি তখন চেষ্টা করেছি ভিডিওটা শ্যুট করে রাখার, এবং সেটা আমি দিয়ে দিয়েছি। তো সেই রকমই, তো তোমাদের যদি কিছু আটকে যায় অবশ্যই তোমরা তোমাদের ডাউটগুলো বলতে পারো, তবে আজকে বললে কালকেই আমি ভিডিও নিয়ে আসতে পারবো এটা, এই এক্সপেকটেশন রেখো না। প্রথমত আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয়, দ্বিতীয়ত সময় সাপেক্ষ ব্যাপার, যে তুমি আজকে বললে আমি চেষ্টা করব নিশ্চয়ই ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার, কিন্তু আমার স্টুডেন্টদেরকে পড়ানোর সময় অথবা সেই জায়গা থেকে অন্য সময় বের করে সেইটা আমার দিতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু সবারই আমি রিকোয়েস্টগুলো রাখি। এটা কেউ বলতে পারবে না যে এই জিনিসটা বুঝতে পারিনি, ম্যামকে বলেছি, ম্যাম বলে দেয়নি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়েছে যে সময় লেগেছে, অনেকটা সময় লেগেছে, হয়তো তুমি আজকে বলেছো আমি 2 মাস পরে দিয়েছি, অন্তত উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে সেটা ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, এটা চেষ্টা করি দর্শকদের এইটুকু কথা রাখার আমি অবশ্যই চেষ্টা করি। তোমাদের কোনো ডাউট থাকলে, আমি একটা কমিউনিটি পোল করেছিলাম যে তোমরা আমাকে বলো তোমাদের ডাউটগুলো, বলো
তোমরা কি ডাউট ক্লিয়ারিং ক্লাস চাও? তাতে অনেকে লিখেছো ইয়েস 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 ডাউট ক্লিয়ারিং ক্লাস চাই, কিন্তু আমি তাতে বলেছিলাম তোমরা যদি তোমাদের ডাউটটা না বলো, আমি ডাউট ক্লিয়ারিং ক্লাস কোথা থেকে দেবো, কি লিখবো ডাউট ক্লিয়ারিং, কি লিখবো বলতে আমি কি বলবো, ডাউট ক্লিয়ারিং ক্লাসে আসলাম তারপরে তোমরা কেউ নেই, এটা তো ঠিকঠাক হবে না। তো সেই জায়গাতে একটা লাইভ ভিডিও হবে হয়তো, সেখানে ডাউট একদম তোমাদের ওপেন লাইভে আমি বলবো তোমাদের কি ডাউট, অথবা আমি ভিডিও যদি রেকর্ডও করে রাখি, তোমরা যদি আগে থেকে ডাউটগুলো না বলে রাখো আমি কিসের ওপর ভিডিও রেকর্ড করবো। তো তোমরা যদি মানে সেইভাবে তোমরা শুধু আমাকে কমপ্লেন করছো ম্যাম পরের ভিডিও আসছে না পরের ভিডিও আসছে না, তা বললে তো হবে না, তোমাদের ডাউটগুলো বলতে হবে, তোমার তোমরা কোন ধরনের ভিডিও চাইছো, কি ভিডিও চাইছো সেইগুলো বলতে হবে, তবেই না আমি সেটার উপর ভিডিও শ্যুট করার একটা সুযোগ পাবো, তাই না? তো এই জন্যই ভিডিওগুলো আসছে না, মানে তোমাদেরকেও হেল্পফুল হতে হবে, আমি যেমন তোমাদের ভিডিও করে দিচ্ছি, তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করছি, তেমন তোমাদেরকেও হেল্পফুল হতে হবে যে কি জানতে চাও। ঠিক আছে, এইটুকুই তোমাদেরকে বলার, তোমাদের এত মানে তোমরা অনেকজন আমাকে কথাটা বলেছো যে ম্যাম ভিডিও আসছে না কেন, ম্যাম ভিডিও আসছে না কেন, পরের ভিডিওগুলো দিলে ভালো হয়, পরের ভিডিওগুলো দিলে ভালো হয়, আরও ক্লাস করান। ক্লাস করাতে আমার ইচ্ছে করেই, কিন্তু কী করবো, তোমাদের যেখানে আমার মানে আমি আজকে দেখা যাচ্ছে যে ওই ফার্স্ট চ্যাপ্টার ইকোনমিক্সে হয়তো ফার্স্ট চ্যাপ্টারের ভিউটা 1,000, 2,000, 3,000 পেরিয়ে গেছে, তারপরে সেকেন্ড চ্যাপ্টারটাকে ভিউ আসছে না, সেকেন্ড চ্যাপ্টার থেকে কোনো ভিউই নেই, সেকেন্ড চ্যাপ্টার খুব জোর হলে সেকেন্ড চ্যাপ্টার হয়েছে, থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার আর কোনো ভিউই নেই, আর খুব জোর হলে অঙ্কের চ্যাপ্টার যেগুলো আর হয়েছে সেইগুলোর হয়তো ভিউ রয়েছে, আর বাকি কোনো ভিউই নেই। তো আমি আমি কোন এনার্জিতে তোমাদের ভিডিও করে দেবো বলো, সেটা তো তোমাদেরকে দেখতে হবে, তাই না? তোমরা কীভাবে ভিউ বাড়াবে সেটা একেবারেই তোমাদের ব্যাপার, আমি সেটা তো বলতে পারবো না। আজকে 2018 সাল থেকে আমি 2018 সাল থেকে ইকোনমিক্সের ভিডিও, হ্যাঁ ইকোনমিক্সের ভিডিও 2018 সাল থেকে দিচ্ছি, আমার তো আর কিছু বলার নেই, এতদিনে হয়ে যেত হয়তো, তোমরা যদি দেখতে হয়তো ভিউজ চলে আসতো। তো ইকোনমিক্সে তো আর কোনো চ্যানেলও নেই খুব একটা, দু একটা চ্যানেল আছে, তারাও কিন্তু একই কারণে ভিডিও দিতে পারছে না, আমার আমার ধারণা একই কারণেই ভিডিও দিতে পারে না। সেই জায়গায় তোমরা যদি মানে একটা ভিউ ভিডিও দিলাম তার যদি ভিউটা বেশি হয় তখন এনার্জিটা এমনিই চলে আসে যে আর পরে ভিডিওটা দেখি কতজন দেখছে, এবং সেই ভিডিওতে যখন কমেন্টগুলো পড়ি যে ম্যাম এটা ভালো লাগলো, এই ভিডিওটা ভালো লেগেছে, ম্যাম এই জায়গাটা বুঝতে পারলাম না, আর এই জায়গাটা আরেকবার বললে ভালো হয়, একজন টিচার হিসেবে সেগুলো খুবই ভালো লাগে, এবং আমি বরাবরই চেষ্টা করি তার উপর ভিডিও দিয়ে দেওয়ার, কিন্তু এই চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পরপর ভিডিও প্রত্যেক সপ্তাহে আনাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, এটা তোমরা বুঝতে পারছো আশা করছি, আর তোমাদের কোয়ারিজগুলো আমি সলভ করতে পারলাম, এবার তোমরা কী করবে সেটা একেবারেই তোমার ব্যাপার। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ, আর তোমরা যারা সত্যিই আমার অনেক দিন ধরে পাশে আছো, এই যার কথা বললাম ইন্দ্রতনু জয়নন্দী আরও যাবতীয় অনেকের হয়তো HS পাশ হয়ে গেছে, তারা ইকোনমিক্স আর নেই, তারা হয়তো আমার ভিডিও আর দেখে না, সেটা স্বাভাবিক, তারা দেখবে কেন? তো তারাও অনেক অনেকজন পাশে ছিল বলেই আমি এতটা এগিয়ে যেতে পেরেছি। তো তোমাদেরকেও চাইবো যে তোমরা সেইভাবে মানে একজন দুজন নয়, আমি একজন দুজনের নাম শুধু উল্লেখ করতে চাই না, আমি এখানে 10 জন 15 জন 20 জন মানে যতজন দেখছো প্রত্যেকের নাম আমি উল্লেখ করতে চাই। তো সেরকমই তোমরা যদি একটু আমাকে হেল্প করো অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করবো। ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ।